হ্যালো গাইস, আমি সুপর্ণা। আমার সঙ্গে নিউ একটা ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সুপর্ণা স্টোরিতে। তো আজকে হচ্ছে মের 13 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 11:12। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার মাথা পাগলের মতো দেখতে পাচ্ছ, কারণ প্রচণ্ড হাওয়া, বাইরে আমার চুল এমনি ফ্রিজি এলোমেলো করে একদম সব শেষ করে দেয়। তো যাই হোক, এখন মা বাবা বোন কেউ নেই বাড়ি, কারণ বোন চলে গেছে টিউশনে, মা তো সেন্টারে, বাবা এখনও দোকান থেকে আসেনি। আর দেখতে পাচ্ছ কতবার একটা টিপ দিয়েছি, টিপটা আমি যাই না কেন, একটা লিপস্টিক বের করলাম। মানে লিপস্টিকটা অনেক দিনের আমি ইউজ করি না, অ্যাকচুয়ালি ফার্স্ট লিপস্টিকটা মানে ভালো ছিল, তারপরে যাই না কেন খারাপ হয়ে গেছে। এমনি নর্মাল লিপস্টিক ছিল, নর্মাল বলতে কি, তবু 100 টাকা নিয়েছে, আমার কাছে অনেক দাম। তো ওটা এখন যাই না, ঠোঁটে দিলে কেমন যেন ফেটে ফেটে যায়, সে কারণে আমি একটু টিপ দিয়ে দিলাম, কেন নষ্ট করবো তাই না, 100 টাকা দিয়ে কিনেছি, গায়ে লাগে। তো যাই হোক, আজকে যেটা কথা হচ্ছে, আজকে আমি সকালে ঘুম থেকে উঠে সেরকম কিচ্ছু কাজ করিনি, ফ্রেশ হয়ে সেরকম কিছু কাজ করিনি, পড়ানো ছিল, পড়াতে গিয়েছে, পড়ানো থেকে এসে কিছু কিছু হয়েছিলাম, দেন আমি ঘরটাকে একটু টুকটাকভাবে গোছালাম, এই ঘরটাকে শুধু গোছালাম, আর ওই ঘরের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ফটাফট তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি ঘরটাকে কী করে গুছিয়ে নিলাম, জাস্ট নর্মালভাবে গুছানো, দেখে নাও তাহলে বুঝতে পারবে। স্টার্ট করছি আমার বেড থেকে, বেডের বেডশিট উল্টো করে পাতা, এটা আমি জানি না আমার কী টেকনিক। আর পর্দাটার দেখানো কিচ্ছু লাগাইনি, ওগুলো লাগাবো পরে, কবে লাগাতে পারি দেখি। মেনলি গুছিয়েছি এই জায়গাটা, এই যে কাভারটা পেতেছি, আর এই দেখো মানি প্ল্যান্ট, আর এই যে এই গাছটা, এটার নাম কি আই ডোন্ট নো, কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও তো এই গাছটার নাম কি। গাছের পাতাগুলো একটু মাটি লেগে রয়েছে। তো এই গাছটা, এই দুটো এই ঘরে আমার টেবিলে অ্যাড করলাম, অ্যাকচুয়ালি এগুলো আমি ইনডোরে মানে রাখার জন্যই এভাবে রেখেছি। আর এটা হচ্ছে আমার একটা কফি মগ, এটা ভেঙে গেছে, তো এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, আর এখানে বোন অ্যালোভেরাগুলো এনে রেখেছি। যাই হোক, এই জায়গাটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, যেগুলো আমার ডেলি কার লাগে, আগে এগুলো ডেলি লাগতো না, এখন একদিন পরপর লাগে, সে কারণে এগুলোকে আর এই কার্টুনটায় ঢুকাই না। আর আমার এই ড্রয়ারে তো একদম জায়গা নেই রাখার, আর সে কারণে এগুলোকে বাইরে রেখেছি। আর ফেস ওয়াশ তো আমার কোনো দিন দুবার লাগে, কোনো দিন একবার, মানে একবার কম করে লাগবে, কোনো দিন দুবারও লেগে যায়। আর এখানে আমার এই পুরনো ফুলদানিটা, বাট এটা দেখতে কিন্তু মানে খুব গর্জিয়াস লাগে। আর এটা কি জানো তো, এটা হচ্ছে একটা বোতল, এই বোতলটাকে আমি DIY করে একটা ফ্লাওয়ার ভেস বানিয়েছি। তারপরে এখানে কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস, এটা হচ্ছে আমার চানতারা, এখানে হচ্ছে একটা স্যাভলন, ভেবো না কেউ সর্ষের তেল, কলিন টলিন আমার বোতল, জলে বোতল টোতল, এখানে চিরুনি, ব্রাশ ট্রাশ সব। আর ফ্যানটা এখানে ছিল চেয়ারে, বাট দেখতে মেসি লাগছে, আমি ওখানে উঠিয়ে রেখে দিয়েছি। আর ফ্যানটা দেখো ক্লিন করে নিয়েছি, ফ্যানটা আজকে এটা সেট করতে বেশি খাটনি হয়নি, ফ্যানটা এর জন্যই আমি সেট করছিলাম না, কারণ এটা ক্লিন করবার জন্য। তো কী যেন বলছিলাম, ফোন চলে এসেছিলো আমার, যাই হোক এটাকে এখানে রেখেছি, ফ্যানটাকে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমার এই যে মডিউলার ড্রয়ার, এটা হচ্ছে আমার একটা পুতুল, এর আগের বার মেলা থেকে এটা আমার মা আমাকে কিনে দিয়েছে, আমার মায়ের আগের বার আমাকে এই পুতুলটা কিনে দিয়েছে, এবার এটা কিনে দিয়েছে। তো এই হলো আমার টোটাল ঘর, আর এ ও সোফার কাভারটা লাগিয়েছি। তো এই হলো টুকটাক আমার ঘরটার গোছানো, বাট ফ্লোরটা একটু নোংরা আছে, ফ্লোরটা মুছতে হবে। চলো এবার এই ঘরটা দেখিয়ে দিই, দেখো কার কত কী জামা কাপড় লাগবে, আমাদের বাড়ি চলে এসো, দোকান রয়েছে, মানে শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় কী লাগবে, লেপ, কম্বল, পাটি, বালিশ, না পাটি নেই, বালিশ আছে, যা কিছু সব এভরিথিং এখানে রয়েছে, ব্ল্যাঙ্কেটের কাভার, মশারি টশারি, এখানে পরার জামা কাপড় টাপড়, এগুলো কালকে যেগুলো ধোয়া হয়েছে, বেডশিট টেডশিট এগুলো সব রয়েছে। আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে একটা বেডশিটের হচ্ছে সেট, তিনটে কুশন, দুটা পিলো কভার আর বেডশিট, এটা আমার টিউশনের টাকায় কেনা ফার্স্ট মানে কোনো স্মৃতি। এই যে বেডশিটটা, এই যে এরকম, এটা হচ্ছে বেডশিটের কাভার, সরি পিলো কভার, বেডশিটের কাভার বলে, এই যে এটা আমার হচ্ছে টিউশনের টাকায় ফার্স্ট কিনেছিলাম, যখন আমি প্রথম প্রথম টিউশন করাতাম তখন এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি মার সঙ্গে গিয়েছিলাম পুজোর বাজার করতে, নাকি মার দোকানের জন্য মানে কিছু আনতে, তো ওই দোকানে দেখে আমার ভালো লেগেছিলো খুব, তো এটা নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি সিল্ক টাইপের, এখনও একদিনও পাতা হয়নি এটা, কারণ আমাদের এতদিন পাতার মতো সেরকম ঘরই ছিল না, কোথায় পাতবো। তো দেখা যাক এখন যদি কোনোদিন সুযোগ পাই তো ওটা পাতবো। চলো দেখো এগুলোকে গোছাতে হবে, এই দেখো এখনো পর্যন্ত কিন্তু ঘরে কিচ্ছু না, তো পরে রান্না হয়নি, কালকে আমি ভেবেছি এসে এনে দেবে বাচ্চা রাত্রে, তো আমার বাড়ি আসতে আসতে কালকে 12টা বেজে গেছে, তো 12টা কি 11:30 15:12 বেজে গেছে, পিসির বাবা দিয়ে গেছিলো দাদাটা, সে কারণে এতটা লেট হয়েছে, আর না খেয়ে তো আসতে দিচ্ছিলো না। আর আজকে সকালে বাচ্চুকে বলেছি, বাচ্চু ঘুম থেকে উঠতে আমি চলে গেছি পড়াতে, পরে আর হয়নি, তো দেখা যাক কবে আনা যায়। এগুলোকে এরকম করে রাখতে ভালো লাগে বলো তো,
চলো আমি এবার ঘরটাগুলো মানে ঘরে এখন ঝাড়ু দিব, এই রুমটা ঝাড়ু দিব, ওই রুমটা পরে দেবো, কারণ ওগুলোকে সবগুলোকে আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ওখানে মাটির মধ্যে আমি বেডশিট পেতে সব রেখেছি। আগে চলো আমি ছাগলগুলোকে ছায়াতে রেখে আসি, কারণ কেউ বাড়ি নেই, কে রাখবে, আর ওরা তো একদম গরমে হাঁপিয়ে গেছে। দেন এই কাজগুলো করবো। তো গুড আফটারনুন গাইস, এখন বাজে মোটামুটি 2:30 মতো। তো দেখো পার্পেল থেকে একটা পার্সেল চলে আসলো, তো চলো কি আসলো না আসলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। গুড ইভিনিং গাইস, একবারে ফিরে এলাম সন্ধ্যেবেলা। এখন সন্ধ্যে মানে এখন একদম রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। তো তোমাদেরকে বলেছিলাম যে পার্সেল এসছে, পার্সেল দেখাবো, ঠিক আছে, দুটো পার্সেল এসছে, একটা এসছে পার্কেল থেকে। তো কি এসেছি চলো তোমাদের আগে দেখিয়ে দিই, আমি এখনো দেখিনি। তো চলো তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই কী নিয়েছি, আর আমিও দেখিনি। তো এটা হলো একটা লিপ বাম, তো লিপ বামটা অ্যাকচুয়ালি হচ্ছে রেড টেন্টেড। আমি এটা নেওয়ার এটাই কারণ, কারণ আমি খুব কম লিপস্টিক ইউজ করি, তো বাইরে গেলে ঝটাপট আমি এটা ইউজ করে নিতে পারবো, বা বাড়িতেও সবসময় এটা ইউজ করতে পারবো, মানে আমার জন্য ইজি হবে আর কি। তো আর এটা হচ্ছে নিউট্রিজেনের একটা হচ্ছে ময়েশ্চারাইজার, আমার যেহেতু কম্বিনেশন স্কিন সে কারণে এই ময়েশ্চারাইজারটা মানে কম্বিনেশন স্কিনের এই ময়েশ্চারাইজারটা আমি নিয়েছি। আর এটা হলো মিশো থেকে কি নিয়েছি, দেখো একটা খুব সুন্দর লেহেঙ্গা নিয়েছি, বেশি দাম না, এটা 550 টাকা নিয়েছে। তো এই মানে এই সেটা খুব ভালো লেগেছে আমার, মানে কাপড়টা যেমন সফট, মেটেরিয়ালটা সব কিছুই একদম ওকে, আর তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এই ছিল আজকে আমার মানে আর কি কেনা জিনিস। তো অ্যাকচুয়ালি লেহেঙ্গাটা অর্ডার দিয়েছি অনেকদিন আগে, আজকে অনেকটা লেট করে দিয়েছিলো। আর পার্পেল থেকে তো জিনিস সবসময় ফার্স্ট ডেলিভারি দিয়ে দেয়, 3 দিনের মধ্যে মনে হয় পার্পেল থেকে ডেলিভারি দিয়ে দিল। তো যাই হোক চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে পড়িয়ে এসেছি বাড়িতে। তো কিছু মানে দুটো কাজ ছিল, মানে থ্রেডিং করা ছিল, সে কারণে একটু লেট হয়ে গেছে। তো চলো এখন ফ্রেশ হবো, আমি ফ্রেশ হয়ে ডিনার টিনার করে দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট অল।